Happy birthday to you. Happy birthday to you, Priyanshu. Happy birthday to you. Hey guys, good morning. Welcome back to our channel. চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে কিন্তু পুরো শরৎকালটা এখান থেকে খুব ভালোই বোঝা যাচ্ছে। আর এইরকম ওয়েদারে আমি আজ ব্রেকফাস্টে বানিয়েছি লুচি, যেটা দেখে কিন্তু ওর তাড়াতাড়ি ঘুমটাও ভেঙে গেছে। লুচিটা দেখে হাসিটা দেখো শুধু, ফেভারিট খাবার ব্রেকফাস্টে পেয়ে। আর এখন আমরা ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে নেব, কেন কি আমাদেরকে একটু বেরোতে হবে ব্রেকফাস্টের পরেই, আমাদেরকে আলু কিনতে যেতে হবে। আমরা অলরেডি বেরিয়ে গেছি, অনেকটাই চলে এসেছি, আর একটু বাকি আছে। আলু কিনতে এসে কিন্তু আমাদের অবস্থা খারাপ, এইটুকুর জন্য তো অটো পাওয়া যায় না, এখানে আবার টোটোটাও চলে না, আর আমাদের অবস্থা এইরকমই হয়ে যায়। যখনই আমরা বাজার থেকে ফিরেছি তারপর থেকে না রোদ্দুরটা আর অত বেশি নেই। এইরকম যদি হয় তাহলে কিন্তু আর এত গরমটা লাগে না, এত কষ্ট হয় না বাজারে যেতে গেলে, তো এরকম হলে বেশি ভালো হয়। যাই হোক, এখন তো আমি যাব রান্না করতে। ছবি তো তুলছি না আমি, কার কেকে তুলছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ প্রিয়াংশু, হ্যাপি বার্থডে টু ইউ। এবার কি হবে, প্রিয়াংশুর বার্থডেতে কিন্তু আজ খুবই মজা হলো আমাদের। আর প্রিয়াংশু তো একদমই ছবি তুলতে চাইছিল না, বলছে কি ছবি তুললেই আমি কিন্তু বেরিয়ে যাবো বাড়ি থেকে। তো যাই হোক, তবুও চুপি চুপি কিছু কিছু ছবি তুলেছি। আর হচ্ছে আমি তো খুবই মজা করেছি, দারুণ খেলা করেছি। মিশুও এসেছিল, এতগুলো বাচ্চাদের সাথে এত তো খেলনা, প্রচুর বেলুনও ফুলিয়েছি আমি। আর এখন আমরা মানি হেস্ট দেখব। তো তোমরা কে কে খুব অপেক্ষা করেছিলে সিজন 5-এর জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সায়ন্তন তো কাল থেকেই দেখছে যে কখন আগামীকাল আসবে, দুপুরে যখন আসলো তখন একটু শান্ত হলো, আর এখন এসেই বলছে কখন দেখবে বলো, তাড়াতাড়ি ব্লগটা শেষ করো, আমরা মানি হেস্ট দেখতে বসে যাই। তো আমি তো এখন যাচ্ছি মানি হেস্ট দেখতে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।